জিঞ্জিরের কথা আসলো, অনেক কসমেটিক্স এই ওখানে তৈরি হয়, বিভিন্ন লেভেলে বড় বড় কোম্পানির লেভেল দিয়ে তারা বিক্রি করে। তা আমরা ওই সমস্ত যে ফেক কাউন্টারফিট যে কসমেটিক্সগুলো আছে ওগুলোকে নিয়ন্ত্রণে আমরা আনার একটা চিন্তা ভাবনা আমরা করেছি আইনের মাধ্যমে। এবং এই কসমেটিক্স ব্যবহারের কারণে মানুষের স্কিন ক্যান্সার হচ্ছে, লিভার ফেলিয়ার হচ্ছে, কিডনি ফেলিয়ার হচ্ছে, অনেক ধরনের সমস্যাগুলো হচ্ছে। আমরা কসমেটিক যারা উৎপাদন করবে তাদের কোনো দোকানের লাইসেন্স আমরা দিতে যাব না, দোকানে আমরা যাব না, তাদের ম্যানুফ্যাকচারিং হয়তো প্রসেসটা দেখব, ইম্পোর্ট এক্সপোর্টটা হয়তো আমরা দেখব, কিন্তু তারা যে কোন দোকানে দিবে এই বিষয়টি আমরা দেখব না। বাট আমরা ওভারঅল আমরা কসমেটিক্সের যে পরীক্ষা নিরীক্ষা আমরা করব, আমাদের ল্যাব নাই এই কথাটা বলা আছে, এ কথাটা সঠিক নয়। আমাদের ল্যাব এখন আন্তর্জাতিক মানের, আমাদের ল্যাব এখন WHO স্বীকৃত ল্যাব, এই আইন পাশ হয়ে গেলে এটা ল্যাব 3 হয়ে যাবে, 1, 2, 3। এবং এই ল্যাবে পরীক্ষা করার পরে যে কোনো প্রোডাক্ট বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবে। আমাদের যদি সঠিকভাবে এই কসমেটিক্সকে মান নিয়ন্ত্রণ করতে হয়, যেটা আপনারা বলেছেন, আমাদের আছে ইকুইপমেন্ট আছে, আমাদের বিশাল ল্যাব, আরও যদি কিছু যন্ত্রপাতি লাগে আমরা অবশ্যই সেই যন্ত্রপাতিও আমরা আমরা ব্যবস্থা করব। এবং জনবল আমাদের রয়েছে, আরও যদি জনবল লাগে সেটাও আমরা ব্যবহার করব। কাজে এদিকে আমাদের কোনো রকমের ঘাটতি নাই। আমরা আপনারা জানেন আমাদের ওষুধ কোম্পানিগুলো বিশ্বমানের, এবং বাংলাদেশে 98% ওষুধ বাংলাদেশেই তৈরি হয় এবং প্রায় 150টা দেশে রপ্তানি হয়। কোয়ালিটি ভালো আছে বিদায়ী, আমরাও ব্যবহার করি এবং বাইরেও যায়, সেই নিয়ন্ত্রণ কিন্তু আমরাই করে থাকি এবং আমরা কোয়ালিটি দেখি। এবং যারা নিয়ন্ত্রণ যারা ভালো কাজ করে না, যারা নিম্নমানের ওষুধ তৈরি করে তাদের কাজ কিন্তু আমরা বন্ধ করে দিই, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং অনেক ফার্মেসিও আমরা বন্ধ করে দিয়েছি, অনেক আমরা জরিমানা আমরা করেছি। আমরা আজকে শুধু এই কসমেটিক্স নিয়েই কিন্তু আমাদের আলোচনা নয়, আমরা ওষুধ এবং কসমেটিক্স দুইটা বিষয় আছে, যেহেতু মাননীয় স্পিকার বলেছে একই সঙ্গে আলোচনা করে নিতে হবে। এই আইনটি আমাদের যে বর্তমান যে দুইটি আইন আছে সেটাকে একীভূত করে আমরা একটি আইন করছি। এই আইনের মধ্যে ধারাগুলোর মধ্যে এটা ছিল নন কগনিজেবল, আমরা কিন্তু সেগুলোকে যেগুলো গুরুতর অপরাধ সেগুলোকে কগনিজেবল আমরা করেছি, এই আইনে নিয়ে এসেছি। আমাদের একটি ন্যাশনাল ল্যাবরেটরি আছে, সেই ন্যাশনাল ল্যাবরেটরিকেও আমরা এখানে যাতে WHO-র 3 নম্বর লেভেলে যেতে পারে সেই আইনটি, এই আইনটি করলে আমরা 3 নম্বর ল্যাবে যাওয়ার অনুমতি আমরা পাব। এবং এই বর্তমান আইনে ভ্যাকসিনের বিষয় কিছু নাই, ভ্যাকসিন কীভাবে উৎপাদন হবে, কীভাবে নিয়ন্ত্রণ হবে এই বিষয় নাই।